व्हाट्सअप আমার ভাই বন্ধুরা, দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। দেখো, গরমকাল এসছে, সামার টাইম এসছে। আর সিরিয়াসলি, গরমকাল আসলে না অনেক স্কিন প্রবলেমসের একটা লিস্ট চলে আসে যেটা আমাদের ফেস করতে হয়। ফার্স্ট অফ অল তো সানট্যান পড়ে যায়। যখনই আমরা বাইরে বেরোই, সূর্যের সেই সানের ইউভিএ ইউভিবি হার্মফুল রেসের জন্য আমাদের সানট্যান পড়ে যায়, অথবা মেলানিন বেশি হয়ে যায়, যার ফলে সানট্যান পড়ে যায়, যার ফলে আমাদের স্কিনে চোখের তলায় অনেক সময় ডার্ক সার্কেলসেরও প্রবলেম চলে আসে, স্কিনে বিভিন্ন র্যাশ হয়, তারপরে ঘামের জন্য, সোয়েটের জন্য, বাইরের পলিউটেন্টের জন্য তোমার পিম্পলস, অথবা আমাদের স্কিন পোর্সে তোমার অনেক রকম হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসও হয়ে যায়। সো গরমকাল আসলে যে এতগুলো স্কিন প্রবলেম, সেগুলো সলিউশন কী হবে, দেখো এমন তিনটি খাদ্যের কথা বলবো, বা বলতে পারো এমন তিনটি টিপসের আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো, যেই তিনটি টিপস কিন্তু গরমকাল হোক বা যে কোনো ওয়েদার হোক তোমার স্কিনকে একদম ফ্লোলেস, গ্লোয়িং, সুন্দর, স্মুথ, পিম্পল ফ্রি, র্যাশেস ফ্রি রাখতে দারুণ কাজ করবে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট যে খাবারটা, সেটা খুবই কম খরচে বাড়িতে বসেই আমাদের এটা খেতে পারবো, এর জন্য কোনো ঝামেলা নেই, সেটা হচ্ছে পাপায়া, অর্থাৎ পেঁপে। পেঁপে অনেকের বাড়িতে গাছও থাকে, আমাদের বাড়িতেও রয়েছে। যখনই পেঁপে পেকে যায়, মা নিয়ে এসে ওটা কুচু 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 করে ছোটো ছোটো পিস করে খেতে দেয়, যেরকম ওটা টেস্টি হয়, কিন্তু এর সাথে সাথে এটার যেরকম হেলথ বেনিফিটস আছে, যেরকম স্কিনে বেনিফিটস আছে, তুমি অবাক হয়ে যাবে। ফার্স্ট অফ অল তো এখানে যে ভিটামিনস রয়েছে, লাইক ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, বিভিন্ন অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল প্রপার্টিস এর মধ্যে উপস্থিত রয়েছে, যার ফলে তোমার স্কিনে যেসব প্রবলেম হয় না, লাইক তোমার পিম্পলসের প্রবলেম, র্যাশেসের প্রবলেম, অথবা এই যে গ্লোটা, মানে ইভেন স্কিন টোনটা, ন্যাচারাল স্কিন টোনটা ফুটে ওঠে না অনেক সময়, সেটা কিন্তু গাইস সম্পূর্ণ সলিউশন করে তোমার স্কিনকে একদম ফ্লোলেস করে দেবে। সো ফার্স্ট টিপেই তো পাপায়া খাও, তুমি উইকে প্রত্যেক দিনই খেতে পারো, ব্রেকফাস্টে অথবা দুপুরে বা একটু বিকেলে স্ন্যাক্সে একটা করে পাকা পেঁপে খেয়ে নাও। নেক্সট গাইস, টিপ নাম্বার টু। টিপ নাম্বার টুতে আমাদের মাল্টি ভিটামিনস গ্রহণ করতে হবে। এটা তো পার্সোনালি যে কোনো ডাক্তার, যে কোনো এজের মানুষদের কিন্তু এটা সাজেস্ট করে যে ভালো ব্র্যান্ডের মাল্টি ভিটামিনস গ্রহণ করতে। কারণ কী হয়, আমাদের শরীরে যেসব ভিটামিনসের রিকোয়ারমেন্ট দরকার, সেটা অনেক সময় পূরণ হয় না, আমাদের পুয়োর ডায়েটের জন্য, অথবা দৈনন্দিন এত ভাগ দৌড় আসে, আমরা সেই সব খাদ্যগুলো বা ডায়েটের প্রপার ডায়েটটা মেনটেন করতে পারি না, তার ফলে ভিটামিনসের যে মাত্রা সেটা পূরণ হয় না। তার জন্য আমি পার্সোনালি নিউট্রাবের ব্র্যান্ডের অ্যাক্টিভ মাল্টি ভিটামিনস ফর মেন, নিউট্রাবের প্রো সিরিজে। সো এটা কেন নি সেগুলো পড়ে আছি। তবে মাল্টিভিটামিনস কী কাজে দেবে, এর মধ্যে বিভিন্ন ভিটামিনস লাইক ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন B1, B2, B6, ভিটামিন সি, বায়োটিন, ফলিক অ্যাসিড, ভিটামিন B5, B12, ভিটামিন D2, ভিটামিন ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, মানে কী নেই এর মধ্যে, বা যে কোনো মাল্টিভিটামিনসের মধ্যে কী থাকে না। তবে আমি বলবো, অনেস্টলি স্পিকিং, কোনো ভালো ব্র্যান্ড অবশ্যই চুজ করো। অ্যান্ড সিরিয়াসলি, নিউট্রাবের প্রো সিরিজের আমি অনেক ভিডিওতেই এই মাল্টিভিটামিনটা তোমাদের সাজেস্ট করেছিলাম, এত ভালো। এর মধ্যে 60টা করে তোমার ক্যাপসুল থাকবে, যা আমি বলবো তোমার 2 মাস ইজিলি চলে যাবে। প্রত্যেক দিন আমি কী করি, সকালবেলা ব্রেকফাস্টে তোমার ব্রেকফাস্ট করে নিলাম, দেন একটা করে ক্যাপসুল আমি জলের দিয়ে খেয়ে নিই, খুবই সিম্পল। অ্যান্ড সিরিয়াসলি, যা যা ভিটামিনসের রিকোয়ারমেন্ট সেটা পূরণ হবে। এবার কোশ্চেন হলো যে হেলথে তো আমাদের ভিটামিনস এত দরকার, কিন্তু আমাদের স্কিনকে কী করবে, এই যে ভিটামিন B12, এই যে ভিটামিন বি, ভিটামিন সি, এগুলো তোমরা জানো যে স্কিনকে গ্লোয়িং করতে, স্কিনের যে প্রপার্টিসগুলি সেটাকে ব্যালেন্স করে রাখতে কত সুন্দর কাজ করবে, স্কিনকে স্মুথ রাখতে। তুমি রেগুলারলি মাল্টিভিটামিনস টেক করবে, গ্রহণ করবে, সিরিয়াসলি 1 মাসও লাগবে না, তোমার স্কিনে দেখবে স্কিন প্রবলেমস গায়েব, এতটাই ভালো কাজ করে মাল্টিভিটামিনস। আমি এক কাজ করবো, নিউট্রাবেরি প্রো সিরিজের অ্যাক্টিভ মাল্টিভিটামিনস মেনদের জন্য পার্সোনালি করা হয়েছে, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবার কেন আমি এই ব্র্যান্ডটা চুজ করেছি, ফার্স্ট অফ অল তো এটা বেটার স্লিপে সাহায্য করে, মানে আমাদের ঘুমটাকে খুব সুন্দর রাখবে, আমাদের বোনের যে জয়েন্টটা হয় না সেটাকে আরও স্ট্রং করে দেবে। আমাদের থ্রু আউট দ্য ডে, তুমি সাপোজ ব্রেকফাস্টে খেয়ে নিলে দেখবে থ্রু আউট দ্য ডে একটা এনার্জেটিক ফিল করছো, বেশ একটা মানে শরীরের মধ্যে একটা বেশ এনার্জেটিকভাবে কাজ তুমি করতে পারছো, কনসেন্ট্রেট করতে পারছো। কারণ কি, যেসব শরীরের দরকার সেটা তুমি প্রোভাইডেড করছো, কারণ অনেক সময় খাবার দাবারের ঝামেলা হয়ে যায়, মানে আমরা ঠিকমতো নিতে পারি না, এটা কিন্তু সম্পূর্ণ পূরণ করে দেবে। অ্যান্ড তাই বলবো, তোমার এজ যতই হোক না কেন, ভালোভাবে মাল্টিভিটামিনস গ্রহণ করো, অ্যান্ড ভালো ব্র্যান্ডের অবশ্যই চুজ করো, বাজেটের মধ্যে নিউট্রাবে খুবই ভালো। এটা যেরকম গ্লুটেন ফ্রি, এর মধ্যে এটা ভিগান ফ্রেন্ডলি, এর সাথে কোনো রকম আর্টিফিশিয়াল কালার কিন্তু অ্যাড করা নেই। সো ডেফিনেটলি আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি, অথবা ডাক্তারের কাছে রেকমেন্ডেশন যেটা তুমি পাবে সেটাও তুমি খেতে পারো। কিন্তু মাল্টিভিটামিনস বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র আমাদের স্কিনের জন্য না, আমাদের হোল বডির আরও কেয়ার করার জন্য। নেক্সট গাইস, টিপ নাম্বার 3, গরমকালে যখন তুমি সাপোজ কোথাও গেলে বাইরে, স্কুল কলেজ অথবা অফিস, তুমি তারপর যখন বাড়িতে আসবে জাস্ট কী করবে, বরফ নেবে। ফার্স্ট অফ অল তো একটা গ্লাসে তুমি হালকা একটু ঠান্ডা
জল তুমি খেয়ে নিলে হালকা, বেশি ঠান্ডা না। সাথে সাথে বরফের যে কিউব হয় না, যে আইস কিউব, সেইটা নিয়ে তোমার স্কিন হাতটাকে আগে ফ্রেশ করে নেবে, হাতে যেন কোনো রকম ধুলো ময়লা না থাকে। দরকার পড়লে মুখটাকে একটু জল দিয়ে তুমি ফেস ওয়াশও করে নিতে পারো, ফেসটাকে ক্লিন করে নিতে পারো। দেন আইস কিউবকে ভালোভাবে তোমার স্কিনে পুরো ডলবে। তার ফলে কী হবে বলছি, তোমার স্কিনে যে পোর্স, যে বাইরের ধুলোবালিগুলো জমে যাচ্ছে না, সেগুলি যখন আইস তুমি ইউজ করছো ঠান্ডার ফলে সেগুলো তুমি দূর হয়ে যাচ্ছে। তারপরে যখন ফেস ক্লিন করছো স্কিনটা টোটালি ক্লিয়ার হয়ে যাচ্ছে। অ্যান্ড সিরিয়াসলি আইস কিউব পিম্পল দূর করতে, র্যাশেস দূর করতে অসাধারণ কাজ করে। এবার অনেক সময় দেখবে ঘাম আচিপ, যেটাকে আমরা বলে থাকি, র্যাশেস গরমকালে হয়ে থাকে, সেটাও কিন্তু আইস কিউবের দ্বারা তোমার টোটালি ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এরকম ঘামাচির স্কিনে অনেক র্যাশেস ওঠে গরমকালে, ঠান্ডা একটা বরফের কিউব দিয়ে যখনই বাড়ি আসবে ফেস ওয়াশ করাবার সুন্দর করে ইউজ করে না, প্রায় 5-10 মিনিট ধরে যতক্ষণ একটা আইস কিউব থাকে, দরকার পড়লে একটা কাপড়ে ওটা মুড়েও দিতে পারো, অসাধারণ কাজ করবে র্যাশেস দূর করার জন্য অ্যান্ড পিম্পল দূর করার জন্য। অ্যান্ড সিরিয়াসলি বলবো, সামারে বেসিক তিনটে তুমি টিপস ফলো করো, দেখবে স্কিনটা সুন্দরভাবে প্রপার থাকবে। অ্যান্ড একটা বোনাস টিপ দিয়ে রাখি, যখনই সামারে বাইরে বেরোবে অবশ্যই 15-30 মিনিটস আগে হাতে মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নাও, খুবই ইম্পর্টেন্ট। স্কিনের শুধুমাত্র কেয়ারের জন্য না, সানট্যান দূর করার জন্য, টোটাল রিপেয়ারের জন্য, স্কিন সঠিক দেখভালের জন্য সানস্ক্রিন ইজ মাস্ট। তো আমি অবশ্যই বলবো, যেরকম মাল্টিভিটামিনস অবশ্যই জরুরি, আমি তো বলবো সবাইকে রেকমেন্ড করি আমি মাল্টিভিটামিনস দিনে একটা করে ট্যাবলেট ক্যাপসুল অবশ্যই গ্রহণ করার জন্য। অ্যান্ড সিরিয়াসলি নিউট্রাভেটটা যেহেতু খুবই ভালো অ্যান্ড অথেন্টিক ব্র্যান্ড, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ইজিলি কিনতেও পারবে, এটা সম্বন্ধে তোমরা ডিটেলসে জানতেও পারবে। তাহলে বন্ধুরা আই থিঙ্ক অল ক্লিয়ার, দেন হ্যাভ এ মানে হ্যাভ এ ব্লাস্ট অন সামার টাইম। মানে সিরিয়াসলি সামারটা, অনেকে সামারে ছুটি থাকে, নিজস্ব কাজে বা প্যাশনে বিভিন্ন টাইপের কাজ করে এনজয় করো, নিজের স্কিনে দেখভাল করো, সুন্দরভাবে দিন কাটাও। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। বাট মাই ফ্রেন্ড অলওয়েজ রিমেম্বার, বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক।